সাপ্তাহিক ছুটির দিন, তাই অন্য দিনের চেয়েও সৈকত শহর কক্সবাজারে পর্যটকের আগমন বেশি, মুখর সাগর তীর। তবে পর্যটকরা কেউ মানছেন না করোনার স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বা মাস্ক পরা নিয়ে পর্যটকদের রয়েছে চরম অনীহা, দিচ্ছেন নানা অজুহাত। অনীহাটা আসলে কিছুই না, মেইন ব্যাপারটা হচ্ছে বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। মাস্ক সামনে আছে, সামনে পরবো মাস্ক, আমাদের লোক মাস্ক নিয়ে দাঁড়ায় নিচ্ছে, সকলেই মাস্ক ব্যবহার করুন। পর্যটকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সৈকত এলাকায় মাইকিং করেছেন টুরিস্ট পুলিশ। জনগণকে সচেতনতামূলক আমরা বিভিন্ন কথা বলতেছি, হেলারে হেলারে করতেছি, আমাদের পোস্টে মাইক আছে, মাইকের মাধ্যমে বলতেছি, তারপর আমরা ফুট প্যাট্রোলিং এর মাধ্যমে মানুষকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে সচেতন করার চেষ্টা করতেছি। করোনার স্বাস্থ্যবিধি মানাতে সৈকতে অভিযানে নামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুহূর্তেই পরে মাস্ক কেনার ধুম। সবাই যাতে সামাজিক দূরত্ব মাস্ক পরিধান করুক, হ্যান্ড স্যানিটাইজার করুক নিয়মিত, আর হোটেল কর্তৃপক্ষ থাকবে যাতে সবাই তারা নির্দেশনা দেয়, তারা হোটেল থেকে যাতে কেউ করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছেন জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।